Yo guys, what is up? Kyo Bashoba, kemon chobe? Welcome to my official YouTube channel, Sam Choudhury, and you are watching us Fine Vlogs. After a long time, ami vlogging eshe porchi. So onek bhorpur moja hobe new camera diye. Bollam kalke ekta video sar chhi vlog korbo. So ajke ami eshe bollam amar vlogging korte. Ajke day Friday. So jacchi amra 300 feet practice. All right. Ami kobe dana felchi. So ekhon baje morning 5ta. Ami shobaike pick up korte chhi aste aste shobai almost amar basha niche chole asche. Ar ekhon amra practice er uddeshe rona hocchi. So kotha na bari rasta dekhe thaken and manusher uthai dekhe thaken. So bye. Hey yo boy, so right now I'm going to go to 300 feet helipad ground day after a long time vlogging day. So I'm going to go to the camera, So I get to go back to the camera. So vlog ta jara first dekhechen tara smash the subscribe button and video ta kindly like di and comment kore amake inspire korben jate ami next daily vlog korte pari ami try ami regular vlog kori and amar sathe ajke onek gulo pochaner manush ache ami ektu rest nei den amra pochabo den amra stunt hobe then ekta get together hobe josh ekta hobe ami duta battery anchi so khela almost shuru hoye jacche so amader ground ta jara chinen na tara kindly 300 feet jokhon iccb samne hoy 300 feet ashben ashar pore je আপনার নীলা মার্কেটটা পড়ে নীলা মার্কেট তো রাস্তার ওই পারে কিন্তু আপনি রাস্তার এই পারে থাকবেন যে রোড আপনি যাচ্ছেন ওই রোডে একটু সামনে একটু 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 সামনে যেয়ে দেখবেন বামে একটা রাস্তা আছে বামে রাস্তা দিয়ে সুন্দর মতো নেমে একটা বামে রোড একটা গোলচক্কর গোলচক্করের ডানে ডানে আস্তে 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 হেলিপ্যাড পেয়ে যাবেন কথাটা আবার রিভার্স করে আপনারা আবার চেক করেন তাহলে আপনারা হেলিপ্যাড গ্রাউন্ডটা পেয়ে যাবেন বা গুগল ম্যাপসেও খুঁজে এসব আসতে পারেন বাট লোকেশন ট্রেস নেয় না সো আমি এখন এখানে আছি আজকের ব্লগটা অনেক মজাদার হবে পচাবো মানজিয়ার পচাবো মানজিয়া দেখা যাক কী করা যায় সো আমি যাদেরকে পচাই তাদেরকে কারোর ইন্ডাইরেক্ট বা কোনো ডিস্ট্রিক্ট নিয়ে আমি পচাইলে জাস্ট এরম রিয়েলি সরি আমরা এমনি এমনি জাস্ট মজা করি ফান ব্লগিংয়ের জন্য সো আমার সাথে চলতে থাকেন আর আমরা একটু রেস্ট নিই দেন রেডি স্পন্সার্ড বাই স্পিড থ্যাংক ইউ সো মাচ স্পিড খাবেন শক্তি হবে জানা গেছে বরিশালে নাকি চরগুলা ডুবে গেছে তারপর কিছু মানুষ বরিশাল থেকে হারি পাতে নিয়ে ঢাকা ছাড়া ডেকে গেছে তার মধ্যে একজন নমুনা কি সামাদলন আমাদের খেতে তো পানি ছিল না এখন পানি এসে পড়ছে তুমি তোমার সাপড়া না ছিল মাত্র কি সাপড়া না এই এদের মধ্যে নিয়ে আসি কি পচানোর জন্য হ্যাঁ জোরে বল এই জন্য খুব জোরে খুব রিকোয়েস্ট করো আনার সময় যে মানজি আসো ডুবে গেছে থেকে ঢাকা আসছেন মানজি আসো আসো আমি তো আল্লাহ গরু আসছে না এই আচ্ছা একটু স্পিডে চিয়ার্স করো নো সবার সাথে করি না এরা হাই পাতিলে রি করবে অ্যাডভার্টাইজ তালা এই বেরিয়া তোমরা দুই বরিশাল না কে বরিশাল ও কি বরিশাল যাবে না জন্য ঢাকা থাকি ঢাকা কেন বরিশাল না আমার পোলা কইব আমি আমার বাড়ি বরিশাল ঢাকা আমরা এখন একটু প্র্যাকটিস করতেছিলাম প্র্যাকটিসের পরে আমি আমি বলছিলাম যে এখানে আমি একটা ঘর বানাবো সো কালকে আমি কিছু লোক পাঠিয়ে একটা ঘর বানাইছি জোস দেখছেন ঘরটা আমি বানাইলাম আমরা সবাই চিল করার জন্য সো তাইমি কেমন আছো তুমি What is up? This is Tasi Nation back with another video. একটু খানে হলো একটু মরিচ একটু টক একটু ঝাল হবে হবে রোস্ট খাবো আমরা রোস্ট কার পালা রোস্টের কারে রুনি এই যে কয় আমি আমেরিকান কয় দি
আমরা এই কোন ইউটিউবের নিয়ে বাজে কমেন্ট করব না, আমি আগে বলে দিলাম কি এই যে আমাদের বাজে কয়দিন সারা রাত ঘুমাই নাই, ক্লাসিক ক্লাসি যাকে ক্লাসি বলা হয় তাকে এই প্র্যাকটিসে তোমারে সাপোর্ট করার লাগি আইছে, আমি একটু লুডু খেলতে যাও রোজ তো তুমি একটু ক্লাসি কেন শাস্তি ওটা কি জুতা কি প্যান্ট ও হলো ডিএনএ ঢাকায় নতুন আসছে এটা লোক কথা ডিএনএ ডিএনএ ঢাকায় নতুন আসছে কি সামিন তোমার গার্লফ্রেন্ড হলো আছে এটা কিন্তু ভাই ঠিক হলো না এই গার্লফ্রেন্ডের কথা কইলি কি ভাই আপনার বউ আমার মধ্যে দেখা যাচ্ছে আমাদের আমাদের বাজে এসে পড়েছে চর থেকে চর ডুবে যাওয়ার কারণে ঢাকায় আগমন হয়েছে একজন এলিয়েন সেও ডিএনএ ঢাকায় নতুন আসছে কিন্তু ওরা ডেকে করে ওরা ওরা কি খেলতেছে আমি একটু দেখাই আপনাদেরকে লুডু ডিএনএ ডিএনএ এই চলো এটা কার ফোন ও নো আমার হাতে আমারটা ভাই এমনি হালাইতেছিল এটা আমার সঙ্গে কেন খেলাইলেন গ্লাসটা ডাক পড়ছে না ফাটছে টাকা দাও গ্যাসে ডাক পড়ছে কোন দিকে টাকা দাও টাকা দাও কথা বলো টাকা দাও আমি তাড়াতাড়ি টাকা দাও দেখো কতগুলো ডাক পড়ছে গ্লাসে আমি ওর ফোনের উপর তোমার ফোনটা রাখছিলাম আমার ফোন এখানে ঘষা খাইতেছিল দেখছি আমি ভাই আমার ফোনটা ফোন আসছে আর ভাই ওই আইফোন 7টা পাই খালি এ আইছে এই 7টা পাইলে ভাই ওয়াটার করতে এলে ওকে সো আমরা এখন স্ট্যান্ডে আমরা যাই সো আমরা কি আল্লাহ হাফেজ না যাও আমরা এখন আসছি 300 ফিট আপনার জানেনি সো অনেক মজা মজা করলাম এখন আমাদের প্র্যাকটিস করা দরকার সো আমি যে লাস্ট একটা ভিডিও দিছিলাম যে বাইক মডিফিকেশনের ভিডিও সেখানে সাউন্ড রেক বাট এখন বাম্পার আসছে আপনারা যদি চান আমি যে নেক্সট আর একটা বাইক মডিফিকেশনের ভিডিও করতে চাই তাহলে কাইন্ডলি আপনারা বেশি বেশি কমেন্ট করে জানান যে বাইক মডিফিকেশনের ভিডিও চান আই নিড কমেন্টস সো একটা লাইক দিয়ে দেবেন ভিডিওটা দেখার আগে সো এখন আমি বাইক মডিফিকেশনের ভিডিও না করে আমার স্টান্ট শুরু করি সো আমার বাইক থেকে ট্রেইলার দেখি আমাদের প্র্যাকটিস আমি আমাদের স্টান্ট ভিডিও তার কি খিদা লাগছে সো আমাদের স্টান্ট ভিডিও এখানে শেষ বাট প্র্যাকটিস শেষ না প্র্যাকটিসের ফুটেজ আমরা দিব না আর ইনশাল্লাহ সামনে একটা জোস একটা ভিডিও আসতেছে মানে স্টান্টের ভিডিও সো সেইভাবে স্টান্ট আমরা প্রমোট করবো বা সেইভাবে আমাদের এডিটিং স্কিলস আসবে সেইভাবে মোশন আসবে স্লো মোশন আসবে পুরো ফরেন কান্ট্রির মতন
শুধু ওয়েট করতে হবে আর কমেন্টে বলতে হবে ভিডিওটা কবে আসবে বা কবে আসবে, শুধু কমেন্টে কথা হবে। সো এখন শুধু কমেন্টেই কথা হবে। আর এই ভিডিওটা যারা যদি আমাদের প্র্যাকটিস নর্মাল প্র্যাকটিস আমাদের যে স্কিলস আপডেট ওগুলো আমরা কিছুই আপাতত দিই নাই, সো আমরা ওই ভিডিওতে দেওয়া ট্রাই করবো জাস্ট আপনারা দেখতেছেন যে আমরা কীভাবে প্র্যাকটিস করি রেগুলার। সো এইভাবে আমরা ফ্রাইডে প্র্যাকটিস করে থাকি, যারা আসতে চান তারা কাইন্ডলি আমাদের সাথে আসতে পারেন। আর যে এইগুলো যে সাইকেলগুলো যে আসে এগুলো আমরা ঠেলা ঠেলা পিছনে ঠেলা বা ফুটপেকে ঠেলে আমরা নিয়ে আসি এই আর কি। সো এখন আমরা আপাতত একটু ঘুরে টুরি সবাই পচাই দিলাম তো অনেকক্ষণ, আর প্র্যাকটিস আবার একটু পরে করতে হবে কারণ আজকে মানে মেবি অনেকক্ষণ থাকতে হবে। এখন দেখি কটা পর্যন্ত থাকা যায়, ব্যাটারি অলমোস্ট চার্জ শেষ হয়ে এসে পড়ছে এত ফুটেজ নিতে নিতে। সো ব্লগটা দেখতে থাকেন অ্যান্ড এনজয় করতে থাকেন, অনেক মিস করছেন সো আর মিস করতে হবে না, এবার খেলা শুরু হচ্ছে। বাই বাই। ভাবে বাঁচে না, আমার পাওয়ার ব্যাংক দাও, পিছনে পিছনে আসে, এই দেখো আমার পাওয়ার ব্যাংক দাও, আসি আসি আসি, আমার পাওয়ার ব্যাংক দাও, ওই তোমার পাওয়ার ব্যাংক, এখানে আমার একটা দুইটা পাওয়ার ব্যাংক, ওই আন্দাজে পাওয়ার ব্যাংক গুলো দাও, দেখাও কাহিনী করো না মানজিয়া, পাওয়ার ব্যাংক দাও, দেখাও পাওয়ার ব্যাংক দাও, বরিশালের মানুষ এরকম কেন, তুমি পাওয়ার ব্যাংক দাও, দাও তো স্লোমো, পাওয়ার ব্যাংক দিবা না দিবা না বলো, এই আমি চালাবো পাওয়ার ব্যাংক দা ভাই, আর 3 বছর আগে ধান্দা দিছে আর এসপাই, এটা কি নূর ভাই, কি আর জানা না যেটা আমার পাওয়ার ব্যাংক দাও মানে যে কাহিনী করো না, লেখা আছে আমি তো দেখি নাই এখানে কোথাও লেখা আছে আর এস 5 চৌধুরী, এখানে লেখা আছে এটা স্টিকারে তো মুড়ে গেছে না, সোনা হ্যাঁ একটা ইয়া টিকটক করে দাও, কি বরিশাইল্লা, হে আমি ঢাকার ছেলে, আমার জন্ম ঢাকায়, আমি একটা ভাত কিনে আমার ছেলে বলবে আমার দাদা বাড়ি কই ঢাকা, আমি তো শুনছি যে মারা বলে বুঝছো যে বিয়ের পর নাকি যেখানে ই করে তো সেইখানেই হইয়া যায় নাকি নিজের পাশে, সমস্যা কি জামাল পড়তে ঢাকায়, আমি ঢাকার ছেলে সমস্যা, আমি তো ঢাকার মেয়ে, আমি বলে অ্যাকচুয়ালি হয়েছে কি এবার বরিশালে যা জানতে পারছি ইতিমধ্যে জানা গেছে অনেক চড়া ছিল এগুলা নদী দিয়ে ভরাট হইয়া ডুববে গেছে, যার কারণে কিছু মানুষ লঞ্চের ডেকে থালা বাসন নিয়ে আসে পারছে, তার মধ্যে একজন প্রমাণ আসেন ব্যাটকে দেখেন সাবাত লঞ্চ আসছে ডেকে ডেকে সাত লঞ্চের নিচে ডেকে সাবাত লঞ্চ উঠতে জায়গা পায় না তো, ও এই এন্টারটেইন দেখে আমার খুব ভালো লাগতেছে, কজ আমার খুব ভালো লাগতেছে, আমার খুব ভালো লাগতেছে তোমার পথে যে সামিন দেও না কি এমনি এমনি ছবি তুলতেছে ক্যামেরা কুমার ভাই, প্রতিবন্ধী আয়াল কাজ করে ক্যামেরা, ওই যে কস সামিনের বোন সামিনের মতই প্রতিবন্ধী, সামিন তোর নামে যা বলতেছে এখানে তাড়াতাড়ি আয় জাম খেলে, জাম খেলে প্রতিবন্ধী, ওকে প্রতিবন্ধী। সো আমরা একটু পরে নাস্তা করতে যাব, দেন আড্ডা তো হচ্ছে ভরপুর হচ্ছে, সো ব্লগ আমাদের কন্টিনিউ হবে, ব্লগটা লং হবে মেবি, দেখি কটা পর্যন্ত থাকা যায়, সো দেখা যাক কি হয়, জাম ভাই জামটা পুরো কালা তোমার মতো পুরো কালার সেম, হ্যাঁ এই জাম দিও বাবা আমি এক একাই খান, আমি এক একাই খাই, সব তো এক একাই দেখানো খাই, প্রতিবন্ধী পাগল 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 মানে জাম যদি গায় পড়ে প্রতিবন্ধী প্রতিবন্ধী, আল্লাহ সাদা গেঞ্জি প্রতিবন্ধী, এই তুমি আছো কেন, তোমার কি এই তুমি কি পাগল হয়ে গেছো, হ্যাঁ মুখের মধ্যে দে ক্যামেরাটা, হাঁটতে হাঁটতে আমরা অনেক দূর চলে আসলাম 74,000 সাবস্ক্রাইব। সো খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ, এখন যাবো বাসায়, এরপর হবে ঘুমাবো, না ঘুমাবো না, তারপর হবে এডিট, দেন হবে আপলোড। সো আজকে এই ব্লগটা আসতেছে, ব্লগটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ, ইফ ইউ লাইক দিস ভিডিও দেন ডোন্ট ফরগেট টু শেয়ার অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন প্লিজ কাইন্ডলি কাইন্ডলি কাইন্ডলি, আসলে অনেকে অনেক অনেকে ডিসক্রিপশন করেন বাট ব্যাপার না, ইনশাল্লাহ এখন ডেইলি ব্লগ আসবে, আপনারা জাস্ট সাপোর্ট করবেন এবং শেয়ার করুন, শেয়ার করলে সাবস্ক্রাইবার্স বাড়ে তাই না, আর স্ট্যান্ড ব্লগ কেমন হয়েছে জানাবেন, তো কন্টেন্ট আমরা বড় করি আপনারা দেখতে থাকেন মজা পান, আর বরিশালে যাদেরকে পচাইছি তাদেরকে আমি রিয়েলি সরি, আমি আসলে এবং খারাপ ছেলে না জাস্ট একটু ফান করি জাস্ট একটু দুষ্টু, বাট ব্যাপার না আমি আমি সো ক্লাসি, আমি ভাবি না আসলে আমি সমস্যা নাই ব্যাপার না, এগুলো সব ঠিক হয়ে যাবে, মানে বরিশালের মানুষ অনেক ভালো হয় অনেক জোস, হ্যাঁ না সুন্দর, সো বাই বাই গাইস, হ্যাভ ফান, সুন্দর টাটা, পিস, আসসালামু আলাইকুম আলাইকুম, হে আসসালাম।